এবং আমাদের প্রিন্সিপাল সেক্রেটারিরা সকলেই আছেন, ডিএমএসপিরাও আছেন। আজকে যেহেতু মিটিংটা প্রত্যেকটা মিটিংই গুরুত্বপূর্ণ মিটিং হয় এবং চিফ সেক্রেটারি নিজে হোম সেক্রেটারি তারা মিলে অনেক মিটিং করেছেন, যেহেতু অ্যাডিশনাল কিছু পয়েন্ট থাকে সেগুলো আমরা ফার্স্ট আলোচনা করে নিই। অ্যাডিশনাল পয়েন্ট বলতে গেলে আমার যেটা মনে হয়, কোভিড নিয়ে একটা অক্সিজেন, যেটা আমাদের বিশেষ করে বুকলেট অন অক্সিজেন ম্যানেজমেন্ট আমরা একটা তৈরি করেছি এবং আলাপন বইগুলো দেখাও, বইগুলো দেখাও প্রেসকে, এবং ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এটাতে পুরো লাইফ সাইকেলটা দেওয়া আছে। এটা আপনারা প্রেসকে আমরা দিয়ে দেবো, যাতে আপনারা এটা দেখাতে পারেন যে অক্সিজেনটা তো আজকে সবচেয়ে বেশি প্রয়োজন। এবং সেক্ষেত্রে আমাদের নিজেদের, আমরা এনজিওদেরও ধন্যবাদ জানাই, তারাও অনেকটা হেল্প করেছেন এবং আমরা নিজেরাও নিজেদের জন্য করেছি, এবং কিভাবে গভর্নমেন্ট কাজটা করেছে, কিভাবে মানুষ সাহায্য পেয়েছেন, কিভাবে আরও পেতে পারেন তার ডিটেলসটা এটা একটা ম্যানুয়ালে দেওয়া আছে, এটা আপনারা টোটাল পেয়ে যাবেন, প্রেসকে এটা দিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের কাছে কিছু রিকোয়েস্ট এসছে, যেহেতু 16 তারিখ পর্যন্ত বিধিনিষেধ চলবে, তাই যেমন বইয়ের দোকান, বইপাড়া, ধরুন রিটেল মার্কেট, যেটা হচ্ছে ওই জিনিসপত্র মুদির দোকান থেকে শুরু করে বিভিন্ন পাড়ায় যেসব দোকান থাকে, এইরকম আরও অনেক দোকান আছে। সুতরাং যেহেতু আমরা শাড়ির দোকান এবং সোনার দোকান, তাদের ইন্টারেস্টে আমরা 12টা থেকে 3টে খোলা রেখেছিলাম, এর সাথে রিটেল মার্কেটের দোকানগুলো যুক্ত হবে। আর এছাড়াও আইটি সেক্টরে 10% অফ স্ট্রেংথ তারা আইটি সেক্টরে কাজ করতে পারবে, এটাও অ্যালাউ করা হচ্ছে। আর কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিসের ব্যাপার আমি আগেও আপনাদের বলেছিলাম যে যদি কোনো কনস্ট্রাকশন কোম্পানি নিজের কর্মীদের ভ্যাকসিনেশন দিয়ে তাদের যদি কাজে লাগায়, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই, প্রোভাইডেড সোশ্যালি ডিস্টেন্সিং মেনটেন করে, মাস্ক পরে এবং ভ্যাকসিনেশন নিয়ে, তবেই আমরা তাদের অ্যালাউ করব, এটা একটা বলা হয়েছে। এই তিনটে ইম্পর্টেন্ট। কোভিড নিয়ে আমি একটা লেটেস্ট রিপোর্ট দিয়ে দিই প্রেসের জন্য এবং সাধারণ মানুষের জন্য, যেটা হচ্ছে অ্যাক্টিভ কেসেস আমাদের, এটা 1,32,181 এখন আছে, কিন্তু এটা এখন কাম ডাউন হয়েছে, যেটা ছিল এটা গেছিলো 1,32,181 পর্যন্ত, কিন্তু এখন এটা কাম ডাউন হয়েছে 1,09,806। অর্থাৎ ডিউরিং দ্য ফার্স্ট ওয়েভ হায়েস্ট নাম্বার অফ অ্যাক্টিভ কেসেস ওয়ার 37,190। ডেলি নাম্বার অফ কেসেস যদি বলেন, এটা আগে ছিল ফার্স্ট ওয়েভে 4,137 বেশি ছিল, এটা আমাদের 11,000, 25,000, 21,000 কেস থেকে নেমে 11,000-এ চলে এসছে, অর্থাৎ অনেকটা কমেছে। ডেলি পজিটিভিটি রেট হ্যাজ অলসো কাম ডাউন, এটাও কমে গেছে 18-19% ফ্রম 33% লাস্ট উইক অফ এপ্রিলে 33% হয়ে গেছিলো প্রায়। ফার্স্ট ওয়েভ হায়েস্ট ডেলি পজিটিভ ওয়াজ 17.45, ফার্স্ট ওয়েভে কিন্তু এটাও ছিল 17.45, এখন সেটা এসে দাঁড়িয়েছে আমাদের 18-19-এর মধ্যে এসে দাঁড়িয়েছে, 33% থেকে নেমে। অ্যাভারেজ ডেথ অলসো সেকেন্ড ওয়েভ ইজ অ্যারাউন্ড 0.56, হুইচ ইজ মাস লেস কম্পেয়ার টু 1.67 ডিউরিং দ্য ফার্স্ট ওয়েভ। ডিসচার্জ রেট, এটা গান ডাউন কমে গেছে প্রায় 84%, নাও ইট হ্যাজ এগেন গান আপ টু 91% ডিউরিং সেকেন্ড ওয়েভ। আচ্ছা, এবার হচ্ছে আমরা প্রায় 1,41,00,000 ডোজ দিয়েছি টিল ডেট, এবং 1.1 crore পিপুল হ্যাভ বিন গিভেন অ্যাটলিস্ট ফার্স্ট ডোজ অ্যান্ড 40 lakh পিপুল হ্যাভ গিভেন সেকেন্ড ডোজ। স্টেট হ্যাজ অলসো স্টার্টেড টু প্রকিউরমেন্ট অফ ভ্যাকসিনস ফ্রম ইটস ওন রিসোর্সেস, নিজের টাকা দিয়ে ভ্যাকসিন কিনছি আমরা।
এবং ইন দ্য মান্থ অফ মে আমরা প্রায় 18 লক্ষ ডোজ কিনেছি এবং দিয়েছি, উই হ্যাভ প্রকিউরড, অ্যান্ড ইন দ্য মান্থ অফ জুন আরও 22 লক্ষ আমরা কিনছি এবং এর জন্য 114 কোটি টাকা আমাদের প্রকিউরমেন্টের জন্য দিতে হচ্ছে। এছাড়াও আমরা সুপার স্প্রেডার গ্রুপকে, মানে যারা অনেক মানুষের সাথে মেশে, তাদের আগে প্রোটেক্ট করতে চাই, সেই জন্য প্রায়োরিটি দেওয়া হচ্ছে ভ্যাকসিনেশনে হকার্স, ভেজিটেবল সবজি বিক্রেতা, মৎস্য বিক্রেতা, ট্রান্সপোর্ট ওয়ার্কার অ্যান্ড মেনি আদার কভার্ড। এখনও পর্যন্ত 9 লক্ষ এই ধরনের লোককে আমরা ভ্যাকসিন দিয়েছি, এটা একটা আপডেট। আর আমাদের সাইক্লোনের ব্যাপারে একটা আপডেট দিচ্ছি আমি, যেহেতু ডিএমএসপিরে সবাই আছেন। মোর দ্যান 20,000 crore ড্যামেজ হয়েছে, প্রেজেন্টলি 1200 ক্যাম্প চলছে, প্রায় 2 লক্ষ লোক এই ক্যাম্পগুলোতে আছেন, রিপেয়ার ওয়ার্ক স্টার্ট হয়ে গেছে, 329টা ভাঙা বা নষ্ট হয়ে যাওয়া এম্বাংমেন্ট, সেখানে 305টা কাজ স্টার্ট হয়েছে, পিএইচই প্রায় 280টা পাইপ ওয়াটার স্কিম এবং 45 লাখ পাউচেস সাপ্লাই করেছে গ্রামীণ লোকেদের, কৃষি জমি প্রায় 2.21 লাখ হেক্টরস কপ ড্যামেজ হয়েছে, 2.21 লাখ হেক্টরস, ইট ইজ একর না, হেক্টরস মানে অনেকটাই কপ ড্যামেজ হয়েছে। হর্টিকালচারও 71,560 হেক্টরস হর্টিকালচার ড্যামেজ হয়েছে। এছাড়াও আমরা যেটা দুয়ারে ত্রাণ, যে যে ব্লকে, এটা কিন্তু ভাববেন না যে দুয়ারে সরকারের মতো সব ব্লকে হবে, কারণ সব জায়গায় তো হয়নি। যে যে জায়গায় এই জোশের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, যে যে জায়গায় টর্নেডের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, যে যে জায়গায় জল ঢুকে যাওয়ার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সেই ব্লকগুলোতেই কিন্তু দুয়ারে ত্রাণ ক্যাম্প হবে এবং অ্যাপ্লিকেশন সে নিজে হাতে লিখে দেবে। 2, নো বাল্ক অ্যাপ্লিকেশন, মানে এক গাদা কেউ একটা ইচ্ছা মতো করে দিল আর তাতে কোনো একটা গলত থাকলো সেটা হবে না, যার যারটা নিজে নিজে করবে। ড্রপ বক্স মানে অক্সিজেন, সরি, এই অ্যাপ্লিকেশনগুলো কোথায় দেবে, এসডিও অফিস আরবানে, বিডিও অফিস রুরালে এবং দুয়ারে যেটা জিপির আন্ডারে যে সমস্ত ত্রাণ ক্যাম্পগুলো হবে, জিপির আন্ডারে নয়, জিপিতে হবে। মনে রাখবেন কোনো মিউনিসিপ্যালিটি অফিসে বা গ্রামসভার অফিসে ত্রাণ ক্যাম্পগুলো হচ্ছে না, এগুলো স্কুল বিল্ডিং আছে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট টু আইডেন্টিফাই ক্যাম্প লোকেশনস ইন কলেজেস, স্কুলস, পাবলিক বিল্ডিংস, নট ইন জিপি ওয়ার্ড অফিসেস ইন দ্য অ্যাফেক্টেড এরিয়াস, যাতে মানুষের জাস্টিস পেতে কোনো অসুবিধে না হয়। সুতরাং এটা ডিটেলস একটা বলে দিলাম, যেহেতু আমার ডিএম এসপিরা সকলে আছেন, সুতরাং এই তিনটে সাবজেক্ট আগে বলে দিলাম। এরপর এনি লেটেস্ট ইনফরমেশান আছে কি না সেটা আমি ডিএমদের কাছে জিজ্ঞেস করব, যে সাউথ 24 পরগনায় আমি উলগানাথনের সাথে সকালবেলায় কথা বলেছি, আমার কাছে কিছু কমপ্লেন এসছে যে গোসাবা এলাকায়, গোসাবার এমএলএ যেহেতু কোভিডে আক্রান্ত আছে এবং তিনি নেই এলাকায়, গোসাবা এলাকায় কিছু ত্রাণের প্রবলেম হচ্ছে, মেবি জল জমে আছে বলে। কিন্তু জল জমে থাকলেও আমাদের তো পাঠানোর ব্যবস্থা করতে হবে, আর এগুলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা সবচেয়ে ভালো জানেন কী করে পাঠাতে হয়, দরকার হলে এসপিদের সাথে কথা বলুন, কোথাও দরকার হলে আপনাকে বোটেরও ব্যবস্থা করতে হবে, যেগুলো ইনল্যান্ড ওয়াটার, যেগুলো জমে আছে বেশি জল, সমুদ্রের জল, লোনা জল, মানুষের খাবার, খাবার জল যেন কোনো পরিষেবার অভাব না হয়। এটা কিন্তু আমরা আগেও বলেছি, এখনও বলেছি, দক্ষিণ 24 পরগনার ডিএম আমাকে অ্যাসিওর করেছে যে গোসাবায় একটু প্রবলেম হচ্ছিল, বাট ওরা এটাকে শর্ট আউট করে নেবে। বিডিওদেরও দায়িত্ব দিন, যে যে জায়গা অ্যাফেক্টেড হয়েছে বিডিওদের দায়িত্ব সেই এলাকাগুলো দেখে নেওয়া, মানুষ একটু আসবে, মানুষ একটু বিরক্ত করবেন এবং এসডিওদের সুপারভিশন করতে হবে,
এডিএমদেরও করতে হবে, মানুষ একটু আসবেন, মানুষ একটু বলবেন, এবং জেলা পরিষদগুলোকে আপনারা কনফিডেন্সে নেবেন, বাট আপনারা নিজেরা করবেন। তার কারণ হচ্ছে যেহেতু মানুষের যেন প্রবলেম না হয় এটা দেখতে হবে, টার্পোলিনের যেন কোনো প্রবলেম না হয়, যদি প্রবলেম থাকে কম থাকে তাহলে দুশ্মনকে জানাবেন, ডিজাস্টার ম্যানেজমেন্টকে সে ব্যবস্থা করে দেবে, যেন বেবি ফুডের প্রবলেম না থাকে, যেন ওআরএস টাইপ যে ওষুধ মেডিসিন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনও অনেকগুলো ক্যাম্প ইতিমধ্যেই করেছে, সেগুলো যাতে কোনো অসুবিধে না হয় দেখতে হবে। এগ্রিকালচারাল ফিল্ডে প্রদীপদা আপনারা আছেন, মিনা আছে, অঙ্কার মিনা আছে, ফিল্ডে নেমে সার্ভে আপনারা জলটা কমলেই করতে পারবেন, তার আগে পারবেন না, কিন্তু আমি হেলিকপ্টার থেকে যেটা দেখেছি, আমি দেখেছি খেজুরি নন্দীগ্রামের ওই দিকটা পুরো ডুবে আছে, কিন্তু আশেপাশে কন্টাই টন্টাইও আছে, মানে পুরো ইটভাটা থেকে শুরু করে পানের বরস থেকে শুরু করে এমনকি জমি গাছ সব ডুবে আছে, ফলে বাড়িগুলোরও প্রায় গলা পর্যন্ত জল। আমি যেটা আমি আলাপন যেটা আমি আমার সাথে চিফ সেক্রেটারি গেছিল, আমরা যেটা এরিয়াল সার্ভে করেছি, এবং নিচে থেকে তো একটা অঞ্চলে বড় জোর আপনি যেতে পারেন, সবটা দেখতে পারেন না, কিন্তু এটা উপর থেকে আমাদের দেখার সুবিধে হয়েছে। এবং ওদিকে দক্ষিণ চব্বিশ পরগনাও আমরা পাথর প্রতিমা গোসাবা সাগর কুলপি থেকে শুরু করে বিভিন্ন এলাকা আমরা এরিয়ালে দেখেছি এরিয়াল সার্ভেতে, এবং উত্তর চব্বিশ পরগনাতেও সন্দেশখালী মিনাকা হারোয়া হিঙ্গলগঞ্জ বসিরহাট এগুলো আমরা দেখেছি। সুতরাং একই অবস্থা, ওই জলে জমে আছে পুরো, জমিগুলো ডুবে আছে, বাড়িগুলো অনেক বাড়ি আছে গলা পর্যন্ত ডুবে আছে, গাছগুলো গলা পর্যন্ত ডুবে আছে অনেক জায়গায় তো, এমনকি আমি আমার ভিসিআরে যেটা তুললাম ভিডিওতে যে আমার ফোন থেকে, তাতে দেখছি ওই বিদ্যাধরীর যে এগুলো ভেঙে গেছে খালগুলো, সেই খালগুলোর ওখান থেকে জল পাস হচ্ছে, সেটা পর্যন্ত আমার এতে ধরা আছে, এখনও কিন্তু জলটা পাস হচ্ছে। সুতরাং এগুলো আমরা দেখেছি, আর দীঘা আমি নিজে ভিজিট করে এসেছি, সিএসএর কাছে এটা দায়িত্ব আছে, দীঘায় যেটা করতে হবে সেটা হচ্ছে 7 কিলোমিটার যে পথটা আছে, একটা ইরিগেশন ব্রিজ অনেক দিন ধরে পড়ে আছে, দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে না, এটা ইমিডিয়েট কমপ্লিট করতে হবে, আর সাথে সাথে খুব একটা বেশি যে দীঘায় গ্রামের পর গ্রাম ডুবে আছে সেখানে রিলিফে ওয়ার্ক আমাদের খুব ভালো করতে হবে, কিন্তু মৎস্যজীবীদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, মৎস্যজীবীদেরও কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে, তাদের ব্যাপারটা দেখতে হবে, বোটগুলোও দেখতে হবে, ইটভাটাগুলোও অনেক ডুবে আছে আমি দেখলাম, খেজুরি টেজুরি এইসব টাইপের নন্দীগ্রামের দিকটা। কিন্তু আপনাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এগুলোর সাথে সাথে বিশেষ করে ওই যে যে জায়গাগুলো লোকে বিউটিফাইড এলাকা ধরে হাঁটেন, যে 7 কিলোমিটার আমরা একটা মেরিন ব্রিজ টাইপের করছি, 3.5 কিলোমিটার অলরেডি হয়ে গেছে একটা ব্রিজ হয়ে গেলে, তাহলে ওটা আরও 3.5 কিলোমিটার হয়ে যাবে, মোহনাটা পুরো উড়ে গেছে, কিন্তু বাদবাকি যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে ইরিগেশন যে ব্রিজটা বানিয়েছিল, যে বসবার জায়গাগুলো বানিয়েছিল, তার মধ্যে 3টে জায়গায় চেয়ার টেয়ার পেতে আমরা সুন্দর করে সাজিয়েছিলাম, একটা চেয়ারও নেই, সবগুলো জলে উড়ে গেছে। দুই হচ্ছে ওই ব্রিজের ওপরে যেটা পাথরে বসে বা টুরিস্টরা বসে সমুদ্র দেখে, কিছু কিছু ব্রিজের ওই মার্বেল পাথরগুলো সেগুলোকে কেটে উড়িয়ে নিয়ে গেছে। তিন হচ্ছে নিচে যে আমরা ওই এটা করা ছিল, নিচে যে ইট পাথা ছিল যেটা পাথর পাতা থাকে সুন্দর হাঁটবার জন্য, সেই জায়গাটা পাথরগুলো সব উঠে গেছে। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, পাথরগুলো যখন উঠে গেছে আমি ভেতরটা দেখবার চেষ্টা করলাম, আমি দেখলাম আগের পাথরের ওপরেই কিন্তু কংক্রিটের ওপরেই কিন্তু পাথরগুলো বসানো হয়েছে, এটা কিন্তু নিয়ম নয়, নিয়ম হচ্ছে কংক্রিটের ভেতরে আপনাকে খোদাই করতে হবে, আপনাকে মাটিটা বের করতে হবে, আপনাকে যত বেশি আপনি ফাউন্ডেশনটা শক্ত করবেন তত বেশি আপনার কিন্তু ওই যে আমরা এখন যে ফাইবার ব্লকগুলো পাচ্ছি সেটা কিন্তু শক্তিশালী হবে। এখানে কিন্তু দীঘায় আমি দেখলাম ওই ফাইবার ব্লকগুলো পাতার নিচের অংশটা ওটা কিন্তু কংক্রিট ছিল, তার মানে ওটাতে কংক্রিটের ওপরে ওগুলো পেতেছে, কংক্রিটের ওপরে কিন্তু ওটা পাতার কথা নয়, ওটা কিন্তু খোদাই করে আরও বালি চুন বের করে আরও খুঁড়ে 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 তারপরে করার কথা। সুতরাং কাজে কিছু গাফিলতি ডেফিনেটলি ছিল, এটা সবাই হয়তো এতটা দূরে গিয়ে ভাববে না, কিন্তু আমি যেহেতু এইসব জিনিসগুলো টুকটাক লক্ষ্য রাখি বলে আমার রাস্তায় কোথায় এই মাঝেরহাট ব্রিজটা কী করে ভেঙে পড়ল আপনারা জানেন,
পাথরের ওপর রাস্তার পিচের ওপরেই পিচ দিত, পিচের ওপরেই পিচ দিত। এটা ঠিক নয়, এই সিস্টেমটা ভুল। যেমন কলকাতা কর্পোরেশনের অনেক রাস্তা আছে পিচের ওপরে পিচ দেয়, আমি যেতে যেতে অনেকগুলো রাস্তা দেখেছি, হরিশ মুখার্জি রোডেও আমি দেখেছি, আমি ববিকে বলেছি, পিচের ওপর পিচ দেয় না, পিচটাকে খোদাই করে খুঁড়ে তারপরে পিচটা ঢালতে হবে, তো ঢালাইটা তো ঠিক মতো করতে হবে, এটা হচ্ছে না। পিচের ওপরে পিচ ঢেলে দিয়ে পালিয়ে যাচ্ছে, ওই লোহার যে গাড়িগুলো আছে ইঞ্জিনগুলো আছে জাস্ট একবার করে তার উপর বুলিয়ে দিচ্ছে, ব্যাস হয়ে যাচ্ছে। এটা তো হচ্ছে টেম্পোরারি সলিউশন, আপনাকে ইমিডিয়েট কোনো এসেন্সিয়াল কাজ করতে হবে, তাই ইট ইজ এ মানে টেম্পোরারি সলিউশন, যে আপনাকে ইমিডিয়েট কালকে একটা জায়গায় পৌঁছতে হবে, ভূমিকম্প হয়েছে বা কোনো একটা বড় ঘটনা ঘটে গেছে পৌঁছতে পারছে না, ফর রিচিং পারপাস আপনাকে করতে হবে। কিন্তু এটা যখন আপনি পার্মানেন্ট কাজ করবেন তখন কিন্তু এই কাজটা হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কাজে দীঘায় ওইগুলো একটু ঠিক মতো করলে, একটা প্ল্যানিং করে নিলে বেশি টাকার প্রয়োজনও নেই, যেটা দীঘার সৌন্দর্যটা টোটাল নষ্ট হয়ে গেছে। এমনকি দীঘায় যে হকার্সের দোকানগুলো আমরা করে দিয়েছিলাম, হকার্সের যে দোকানগুলো আমরা সরিয়ে দিয়ে আমরা বানিয়ে দিয়েছিলাম, সেই দোকানগুলো সব নষ্ট হয়ে গেছে, কিচ্ছু নেই। ওখানে বিশ্ববাংলা একটা দোকান ছিল, বিশ্ববাংলাটাও পুরো নষ্ট হয়ে গেছে। সুতরাং ওইগুলো কিন্তু একটা প্ল্যানিং করে করতে হবে। কিন্তু কেউ যদি বলে এই সুযোগে এত টাকা চাই, এত টাকার প্রয়োজন নেই, এটা দৃষ্টিভঙ্গির প্রয়োজন আছে। তার কারণ মার্বেল কিছু উড়েছে, সেই মার্বেলগুলো লাগিয়ে দিতে হবে, কিছুটা এ পাথর উড়েছে সেইগুলো লাগিয়ে দিতে হবে, কিছু বোল্ডার ছিল যে বোল্ডারগুলো এখানে ওখানে গিয়ে পড়েছে এবং সেই সব বোল্ডারগুলো সমুদ্রের জল টেনে নিয়ে গেছে, সেটা দেখতে হবে। আর বিচের ওপর দিয়ে যে দোকানগুলো ছিল সেইগুলো কিন্তু পুরো নষ্ট হয়ে গেছে, সেটা একই স্টেপে যদি করা যায়, এখন যেহেতু এটা নষ্ট হয়ে গেছে সেটা দেখে নিতে হবে। আর মৎস্যজীবীদের ঘরবাড়িগুলো দেখে নিতে হবে এবং মৎস্যজীবীদের সাহায্যও করতে হবে, যাদের বোট নেই তাদের বোটটা দেখে নিতে হবে। আগে তো আমরা বোটের জন্য একটা সাহায্য দিতাম, সেগুলো দেখে নিতে হবে যাতে ওদের কোনো অসুবিধা না হয়। আর মৎস্যজীবী কলোনিগুলোকেও হেল্প করতে হবে, এটা আমার মনে হয়, মানে আমি যেটা চোখে দেখে এসেছি, লোনা জলে অনেক মাছ মারা গেছে, তাদের সাহায্য করতে হবে। লোনা জলে যে মাছগুলো মারা গেছে এবং স্বর্ণ মৎস্য প্রকল্প ফিশারিজ ডিপার্টমেন্টের যেই দায়িত্বে থাকুন, প্রভাত আছে এখন, নেক্সট হয়তো আরও কেউ আসবেন, এটা মাথায় রাখতে হবে। স্বর্ণ মৎস্য প্রকল্প আমরা একটা করেছি ময়নাতে, আমাদের একটা বড় প্রজেক্ট হচ্ছে মিদনাপুরে, মিদনাপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এগুলো ফিশারিজের বড় জায়গা, ফিশারিজ কিন্তু আমাদের প্রায়োরিটি এরিয়া। আমরা যেমন পেঁয়াজ চাষ করে পেঁয়াজ বাড়িয়েছি, আমরা কিন্তু মৎস্য চাষ করেও মৎস্য অনেকটা বাড়িয়েছি, 100% আমাদের হাতে থাকতে হবে। কাজে মৎস্য ডিপার্টমেন্ট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ডিপার্টমেন্ট, সেই রকম জল ভরো ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্ট, পিএইচই ডিপার্টমেন্ট, পিডাব্লিউডি ডিপার্টমেন্ট, অ্যাগ্রো ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, হর্টিকালচার ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, পিএইচই, রোডস কনস্ট্রাকশন, ভিলেজ লেভেল যেটা হচ্ছে রুরাল ডিপার্টমেন্ট, অল আর ইম্পর্ট্যান্ট ডিপার্টমেন্ট। এবং ডিএমএসপি বিডিও লাইন ডিপার্টমেন্টের হেড যারা, তারা কাজগুলো ভালো জানেন। আমরা যেমন একদিন অন্তর একটা করে ভার্চুয়াল কনফারেন্সিং করছি, আপনাদেরও ডিএমদের আমি বলবো একদিন অন্তর কি আপডেট আছে, আপনারাও একটা টাইম বেঁধে নেবেন, আপনারা ওয়ান ডে অল্টারনেট করে, কারণ আমাদের থেকেও বেশি কাজ আপনাদের করতে হচ্ছে, কারণ ফিল্ড ওয়ার্কটা আমরা করছি না, ফিল্ড ওয়ার্কটা আমার ডিএম এর আন্ডারে যে টিমটা আছে, এসপির আন্ডারে যে টিমটা আছে তাদের করতে হচ্ছে। এবং আপনারা খুব ভালো কাজ করেছেন এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই, কিন্তু মানুষকে ঘরে ফেরার পালা এখন, সেই ঘরে ফিরে তাকে যেন প্রবলেম না ফেস করতে হয়, এই জন্য ডিএমদের আরও দায়িত্ব নিতে হবে। তাই আমরা যেমন প্রতি ওয়ান ডে অল্টারনেটিভ আমরা একটা ভার্চুয়াল করছি, আপনারাও প্রতি দুদিন অন্তর ডিএমরা ডিএমএসপিদের ডেকে নেবেন, আইসিদের ডেকে নেবেন, অ্যাটলিস্ট এক ঘন্টার একটা করে ভার্চুয়াল করুন। আমরা যেমন সোমবার করছি আমরা আবার বৃহস্পতিবার করব। আপনারা সেরকম ধরুন, আপনারা সোমবার যেদিন আমরা করলাম সেদিন করলেন না, আপনি আবার মঙ্গলবার শুক্রবার করলেন, তাহলে কী হলো, দুটো অল্টারনেটিভ ডেটে আপনি সপ্তাহে দুটো করে করতে পারলেন, যেটুকু অসুবিধে আছে সেগুলো আপনার নলেজে এলো এবং আপনারা দেখতে পেলেন। আর যখন দুয়ারে ত্রাণ শুরু হবে তখন তো আপনাকে দেখতে হবে কোন দিন কতটা আপডেট হচ্ছে, কোন জায়গায় কত জমা পড়ছে, এটা কিন্তু ডিস্ট্রিক্টে আপ টু ব্লক লেভেল জিপি লেভেল একটা সিস্টেম থাকবে, মেকানিজম, সেটা দ্বিবেদী দেখছে, দ্বিবেদী করে দেবে, দ্বিবেদী আলাপনরা সকলে মিলে দেখছে, মনোজ পন্থরা তারা এটা দেখে করে দেবে। এই আমার মোটামুটি বলার ছিল। আলাপন আর কি আছে বলো?
হ্যাঁ, চেম্বার অফ কমার্সের আমরা একটা মিট করব, এবং সেটা আমার মনে হয় বৃহস্পতিবার করাটাই বেটার। বৃহস্পতিবার তাহলে এই মিটিংটা না করে বৃহস্পতিবার 3টের সময় চেম্বার্সের আমরা একটু মিট করব। অল চেম্বার্সকে রাখো, ফিকি সিআইআই সহ, এবং ওরিয়েন্টাল চেম্বার্স, তারপর ডিস্ট্রিক্টের চেম্বার্সগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়, তাদের প্রত্যেকে ভার্চুয়ালে রাখো, কারণ নবান্ন সভাঘর তো বেশি ধরবে না। সেখানে ফাইন্যান্স সেক্রেটারি, আমার হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, তারা তো থাকবেই, ইন্ডাস্ট্রি সেক্রেটারি, হ্যাঁ, ইন্ডাস্ট্রি সেক্রেটারি, তারপরে ইন্ডাস্ট্রি মিনিস্টার, হ্যাঁ, এমএসএমই মিনিস্টার, এবং কর্পোরেশনের হাউজিং এবং স্টেট ট্রান্সপোর্টের মিনিস্টারও থাকবে, পিডব্লিউডি মিনিস্টারও থাকবে, এবং রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টারও থাকবে, আরবান ডেভেলপমেন্ট মিনিস্টারও থাকবে, ফিশারিজ থাকবে, এনভায়রনমেন্ট থাকবে। আজকে বিবেক নিশ্চয়ই এখানে আছে, আমি বিবেককে সকালে কথা বলেছি, যেটা হচ্ছে আমাদের ম্যানগ্রোভ, আমরা কিন্তু সুন্দরবনে 5 কোটি করতে পেরেছিলাম বলে 6 কোটি খরচা হয়েছিল আমাদের, ইনক্লুডিং 100 দিনের কাজ কনভার্জেন্স করে, তাতে কিন্তু অনেকটা জায়গা রক্ষা পেয়েছে, বিবেক এটা আমাকে ইনফরমেশন দিয়েছে। এবং আগামী দিন যেটা করতে হবে, ম্যানগ্রোভ আমাকে সুন্দরবনের দিকেও আরও বাড়াতে হবে, নর্থ 24 পরগনা, হিঙ্গলগঞ্জ, হাড়ুয়া, মিনারখা থেকে শুরু করে সন্দেশখালী, এদিকটা বাড়াতে হবে আমাকে, গোসাবা, পাথর, সাগর, এদিকটা যেদিকটা আমি করেছি তার অপোজিট সাইডটাও করতে হবে, যেখানে লোকালয় বেশি আছে, যেখানে আমায় দেখতে হবে ফাঁকা জায়গায় করব না, আমি দেখব লোকালয় যেখানে অ্যাফেক্টেড হতে পারে সেই জায়গাটা আমি সার্ভে করে নেব। আর একটা হচ্ছে কি যেন গৌতম দেটার নাম, ভারী ভাট না কি যেন, ভেটিভার, ভেটিভার যেটা ঘাস, মোটা ঘাস, যেটা পুতলে গঙ্গা ভাঙন রোখা যায়, ভেটিভারটার উপরে গুরুত্ব দিতে হবে। এটা খুব বড় কাজ, এটা বিবেকের ওপর দায়িত্ব দেওয়া হলো, এবং তোমার পলিউশন কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি অনেক দিন ছিল না, তাকেও একজন কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে, আর পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান তো কল্যাণ রুদ্র আছে, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট, টোটালটাই এটার মধ্যে ইনভলভ আছে। সুতরাং বিবেককে এটা দেখে একটু বেশি করে দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে। হ্যাঁ বলো, আপনার নির্দেশ পাওয়ার পরে আমরা, আমি 3 জন ডিএম কে মানে উত্তর 24, দক্ষিণ 24 এবং পূর্ব মেদিনীপুর কে ঘুরেছিলাম ম্যাডাম, এবং 3 জনই আজকে যেহেতু এখানে আছেন ওদের সঙ্গে যা কথা হয়েছে আপনাকে একটু ব্রিফ করে দিচ্ছি। আমরা আগামী 15 দিনের মধ্যে গিয়ারপুর একদিকে, অন্যদিকে জেলা প্রশাসন, আমরা ম্যাডাম যে ফরেস্ট ল্যান্ড আছে সে তো আমরা মানে অ্যাভেলেবল করে দেবো, কিছু কলেক্টরের জমি আছে এটাকে 1 নম্বর কোথায় আনে ম্যাডাম, অনেক রেস্টেড জমি কোস্টাল বেল্ট এবং রিভারাইন বেল্ট গুলোতে রয়েছে, তারা চিহ্নিত করুন, আগামী 15 দিনের মধ্যে করে দেবে। আমরা ইতিমধ্যে ম্যাডাম ঠিক করেছি যে সুন্দরবন বলতে উত্তর 24 এবং দক্ষিণ 24 পরগনাকে, যেহেতু সুন্দরী গাছ এবং আরো 7 খানা প্রজাতির গাছ আছে যার প্রপোগিউস ম্যাডাম সেপ্টেম্বরে পাওয়া যায় গাছ থেকে, আমরা অক্টোবর থেকে জানুয়ারি এই 4 মাসে ম্যাডাম এই 2টো 24 পরগনাকে কভার করব, এবং পূর্ব মেদিনীপুরে ঝাউবন এবং তার যে গাছগুলো দরকার হবে সেটা আমাদের নার্সারিগুলোতে অলরেডি তৈরি করা হয়েছে, সেগুলি আমরা পরের মাস থেকেই শুরু করতে পারি। এর জন্য 3 জন ডিএম এর কাছে আমরা বলেছি। আর লাস্ট কথা হচ্ছে ম্যাডাম, এর সবচেয়ে ভালো দিক হচ্ছে যে এই পুরো কাজটা NREGS মানে রুরাল ডেভেলপমেন্টের যে টাকা আছে ম্যাডাম ওখান থেকে করা হয়, তো এতে লোকাল এমপ্লয়মেন্ট জেনারেট হবে, কোভিড এর সময় লোকেরা অতিরিক্ত কাজও পাবে, আর যেটা আপনি বলেছেন যে পরিবেশের রক্ষা, এই ভেজিটেটিভ কভার দিয়ে আমরা আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচারকে বাঁচাতে পারবো। আর লাস্ট পয়েন্ট হচ্ছে ম্যাডাম, আমরা এই ভেটিভাল গ্রাস এবং আরো কি অন্যান্য উপায় আছে এই কাজগুলো আমাদের বাঁধগুলোকে রক্ষা করা, এর জন্য একটা ছোট গ্রুপ অফ এক্সপার্ট তৈরি করে দিচ্ছি যারা ইন্টারন্যাশনাল ন্যাশনাল বেস্ট প্র্যাকটিসেস এর ভিত্তি করে আমাদের 2-3 মাসের মধ্যে একটা ফুল রিপোর্ট দেবে যে কোন জেলায় কোন ধরনের ভেজিটেশন এমপ্ল্যান্টমেন্ট এর উপর করলে তাহলে আগামী বছরে এবং আগামীতে আমাদের ঝড় বন্যা এমনিতে যে রিভার ইরোশন হয় তাতে অনেক রক্ষা পাওয়া যাবে। আর আজকে সকালবেলা একটা প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করছিলাম যে প্রাকৃতিক দুর্যোগকে রক্ষা করতে পারে প্রকৃতি, এটাই হচ্ছে এই প্ল্যানিংয়ের থিম, প্রাকৃতিক দুর্যোগকে রক্ষা করতে পারে প্রকৃতি, তার কারণ হচ্ছে প্রকৃতির মাধ্যমে। হ্যাঁ, আপনি প্রোগ্রামের নাম দিয়েছেন প্রাকৃতিক দুর্যোগে প্রকৃতি সহায়, তার কারণ প্রাকৃতিক, এই গাছগুলো তো সবই প্রাকৃতিক প্রক্রিয়া, এবং এর মধ্যে তুমি আরেকটু কিছু টাকা ইনফ্রাস্ট্রাকচারের জন্য নিতে পারো ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন,
ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন তোমার আছে, ওতে দেখো কি পয়সা কুড়ি আছে, অনেক সময় হিসেবও করে না, দেখে না। তাহলে ঠিক আছে, আর কি আছে? খাদ্য দপ্তর, ফুড ডিপার্টমেন্ট। যদি দেখো সেরকম কিছু আছে একটা দুটো এরিয়া, সেখানে তোমাকে অল্টারনেট কিছু ব্যবস্থা করতে হবে। সেটা মানুষকে বোঝালে মানুষও বুঝবে যে যেহেতু আমরা তো এরপরে দুয়ারে রেশন আনবো, সেটা তো আমাদের কিছুদিন টাইম লাগবে, দু তিন মাস, কিন্তু এর মধ্যে লোকে যাতে রেশনিং ব্যবস্থাটা না নষ্ট হয় সেই জন্য তোমরা একটু অল্টারনেটটাও দেখে নাও। আর এগ্রিকালচার ডিপার্টমেন্ট অ্যান্ড ফুড ডিপার্টমেন্ট, রাইস প্রকিউরমেন্ট প্রোগ্রাম, ধান প্রকিউরমেন্ট প্রোগ্রাম চলছে, এটা যেন কোনো অসুবিধে না হয়। আর যেখানে ফসল নষ্ট হয়েছে সেই ধানগুলো নিয়ে আমরা কিন্তু নোনা জলে যে ধান নষ্ট হয়, আমরা কিন্তু একটা স্বর্ণ ধান প্রজেক্ট করেছি এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ইট ইউ মাস্ট টেক কেয়ার ফর দিস। আমাদের কিছু কোল্ড স্টোরেজ বানাতে হবে বেশি করে, আমাদের যেমন কিছু কোল্ড স্টোরেজ বানাতে হবে, আর আমাদের কিছু ওয়্যারহাউজিং যেগুলো প্রকিউরমেন্ট করে রাখতে হয় যদি দরকার পড়ে, আর আমাদের কিছু যে ওয়্যারহাউজিং গত 10 বছরের মধ্যে 16 গুণ বেড়েছে, 7000 মেট্রিক টন থেকে বেড়ে এখন 10 লাখ 50000 মেট্রিক টন হয়েছে, অনেকটা বাড়িয়েছে। কিছু এলাকা এখন আরো কিছু করতে হবে, পুরুলিয়া কিছুটা ম্যাম আমরা চেষ্টা করছি, আশা করছি 1 থেকে 1.5 বছরের মধ্যে আমাদের কোনো জেলাতে কোনো ধরনের মানে ঘাটতি থাকবে না। আর চলছে অনেক ভালো গ্রহণ করতে পেরেছি। আচ্ছা আলাপন, নীতি আয়োগের কাছে আপনাদের একটা চিঠি যাওয়া দরকার, ফাইন্যান্সও আছে এখানে, সেটা হচ্ছে হোম সেক্রেটারিও আছে, যেটা হচ্ছে যে ফ্লাড সেলটা যেটা যেহেতু বেশি হচ্ছে প্রকৃতির, এখন ওয়ার্ল্ড একটা গ্লোবাল ওয়ার্মিং সিস্টেম মানে এখন বাড়ছে, এবং যেহেতু প্রতি বছর বন্যা একটা বাধা হয়ে গেছে, আর কখনো না কখনো ঝড় এসে সর্বনাশ করে দিয়ে চলে যাচ্ছে, সেই জন্য আমরা আরও 500 রিলিফ, আমরা রিহ্যাবিলিটেশন সেন্টার যেটা আমরা বলি ফ্লাড সেল্টার, ফ্লাড সেল্টার আরও 500 বানাবার জন্য নীতি আয়োগের কাছে আমরা একটা টাকা চাইব, এটা প্রয়োজন আছে। ফ্লাড সেল্টার, কোল্ড স্টোরেজ, ওয়ারহাউজিং, এইগুলো লাগবে। তাহলে খাদ্য ডিপার্টমেন্টের এটা ঠিক আছে, পঞ্চায়েতের মনোজ মন এ আছে, আমাদের এমভি রাও আমি দেখেছি যে পুরো জলে ডুবে আছে, তাদেরও 100 দিনের কাজে তুমি লাগাতে পারো যদি এমপ্লয়মেন্ট চায়, না থাকলে তাদের যদি এমপ্লয়িরা থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই, বাট যদি প্রয়োজন হয়, এবং মৎস্যজীবীদের তারপর এলাকার জল সরানোর জন্য এইটাও কিন্তু তুমি 100 দিনের কাজের লোকেদের কাজে লাগাও, পাড়ার ছেলে মেয়েদের কাজে লাগাও, মাইগ্রেন্ট ওয়ার্কারদেরও কাজে লাগাও যদি কোথাও সেরকম থাকে। আচ্ছা, ট্যুরিজম ডিপার্টমেন্ট, ট্যুরিজম ডিপার্টমেন্টের সেক্রেটারি নন্দিনী আছে এখানে, বন্দনা রাজেশও আছে, এমএসএমই থেকে শুরু করে ইন্ডাস্ট্রি। আমি সবাইকে বলবো চেম্বার্সের মিটিংয়ে আপনারা আসবেন, আর চেম্বার্সদের সাথে একটু নিজেরা আলোচনা করে তাদের চেম্বার্সের লোকেদের তারা যাতে ভ্যাকসিনটা করে, এবং সেক্ষেত্রে
তাদের যদি এক্সপার্ট না থাকে টিকা দেওয়ার, সেটা আমরা হেলথ ডিপার্টমেন্ট কোঅর্ডিনেট করে নিতে পারবো। কিন্তু তারা যাতে তাদের কর্মীদের টিকাটা দেয়, তাহলে তারা তাদের কাজে লাগাতে পারবে, এবং এটা চেম্বার্সকে একটু উদ্যোগ নিতে হবে। আমরা এ ব্যাপারে মিটিং করছি আগামী বৃহস্পতিবার 3টার সময়, সুতরাং সেখানে আমরা এটা দেখতে পারবো। জেলা স্তরে যারা চেম্বার আছেন তাদেরকে যোগাযোগ করে নিচ্ছি ইতিমধ্যে, এবং কিভাবে এটাকে সুষ্ঠুভাবে করা যায় আমরা আমাদের হেলথের টিমের সঙ্গে আলোচনা করে এটা আমরা ওয়ার্ক আউট করে নেব। হ্যাঁ ঠিক আছে, আর কি আছে আলাপন বলো। আর কিছু কারোর বলার আছে? ডিএম দের রেশমি কমল, মিদনাপুর এসপি, এই ডিএম, ঠিক আছে, তোমার ওখানেও কিন্তু অনেকগুলো জায়গায় হয়েছে, সেইগুলো তোমাকে নজর রাখতে হবে। মিদনাপুর পশ্চিমে, বীরভূম জেলার ডিএম, যদি, কারণ এখন তো মানে বর্ষাটা শুরু হয়ে গেল, সুতরাং একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে, অল ডিএমএসপি অল এবং আইসি থেকে শুরু করে প্রত্যেককে, অনেক সময় কি হয় এই যে ভরা পোটালের জলটা রয়ে গেল, তারপর আবার বৃষ্টি হচ্ছে, ফলে জলটা কিন্তু বাড়বে, এবং জলটা বাড়বে তখনই যখন ঝাড়গ্রামে বৃষ্টি হবে, ঝাড়গ্রামের বাঁধগুলো ভর্তি হয়ে যাবে, ওরা তখন আমাদের এদিকটা ছেড়ে দেবে। সুতরাং একটা হচ্ছে ইরিগেশনের দায়িত্ব, মানে কথা না বলে যেন জল ছাড়া না হয়, আমরা বলে দেবো কীভাবে জল ছাড়লে যাতে গ্রামগুলো আবার প্লাবিত না হয়। দ্বিতীয়ত হচ্ছে আবার যেন নতুন করে বন্যা না হয়, এবং বন্যা হলে সেটা তোমার হাতে নেই, কিন্তু কথা হচ্ছে আমাকে রক্ষা করতে হবে, যদি প্রয়োজনে খুব বেশি বৃষ্টি হচ্ছে মানুষকে ইভাকুয়েট করতে হতে পারে, এই কাজটা কিন্তু আপনাদের কন্টিনিউ করতে হবে, ডিএমদের এসপিদের এবং আইসিদের, যে মাইক্রোফোনিং সিস্টেম করে এটা খুব ভালো কাজে লাগে। এটা দেখে একটা তো ঠিক যে আমরা ইভাকুয়েট করেছিলাম এত লোককে বলেই, মনে রাখবেন মানুষের প্রাণহানি ঘটেনি, হয়তো মানুষের খুব কষ্ট হয়, ঘর বাড়ি ছেড়ে আস্তে 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 তারা ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তা সত্ত্বেও একটা জীবনের দাম তো অনেক বেশি, তাদের জীবনগুলো বাঁচে এটা আমরা দেখে দিই, আর ঘর বাড়ি ভাঙলেও আমরা পরে দেখে দিই, সুতরাং ওটা আমরা আমাদের মতো করে দেখে নেব যতটা পারবো। আমাদের তো আর বড় লোকের সরকার নয়, আমাদের গরিব লোকের সরকার, আর আমরা যা টাকা পাই সেই টাকাটাও কেন্দ্র আমাদের দেয় না, ফলে যা আছে সেইটুকু দিয়েই নিজেরা ভাগ করে নেব, সেটা চিন্তা করবেন না, আমরা আপনাদের পাহারাদার সবসময় আছি। আর বাদবাকি বর্ষার টাইমটা লক্ষ্য রাখতে বলবো, ইরিগেশন ডিপার্টমেন্টও, জলভরো জলধরো ডিপার্টমেন্টও, আর মনে রাখবেন চেক ড্যামগুলো আমরা তৈরি করেছিলাম 500 কোটি টাকার, তাতে কিন্তু অনেকটা জল আমাদের ভরে যায়। আমরা প্রায় 3 লাখ পুকুর কেটেছি, ওই পুকুরে কিন্তু জলটা, এক্সট্রা জলটা ভরছে আমাদের বাঁধগুলো, আমরা খনন যদি ঠিকমতো করি তাহলে কিন্তু জল বাড়তে পারে। সুতরাং এইভাবে যেমন কলকাতায় আমার একটা প্রপোজাল আছে কেএমসির কাছে, গঙ্গা যখন ওই গঙ্গা পরিষ্কার বা গঙ্গা পরিবেশে করবে, তখন ওরা যদি 3 কিলোমিটার গঙ্গার এটা একটু ড্রেনে ড্রেজিং করে ভালো করে, এবং ড্রেজিং করে তাজ বেঙ্গল থেকে চেতলা পর্যন্ত নিয়ে যায়, তাহলে কিন্তু জল ধারণের ক্ষমতা ওদের অনেকটা বাড়বে, কলকাতায় কিন্তু জলটা হবে না। এটা আমি যেহেতু গ্রিন সিটি করবার পরিকল্পনা পড়ে আছে, এটা ইমিডিয়েট চিফ সেক্রেটারিকে আমি বলবো কলকাতা কর্পোরেশনকে ডেকে নিয়ে কাজটা করতে, একটা দেউচা পাথমি, একটা হচ্ছে গ্রিন সিটি পরিকল্পনা, আর একটা হচ্ছে ডুমুরজলায় খেল শহর, আরবান ডিপার্টমেন্টের পড়ে আছে দীর্ঘদিন ধরে, এগুলো কিন্তু দেখে নিতে হবে। আমি শুধু একটা কথা জানাতে চাই, দেউচা পাথমি নিয়ে এখনই কারো জমি আমরা দখল করছি না,
আমাদের নিজেদের জমি যা আছে স্টেটে খালি জমি, সেইটাতে আমরা ফার্স্ট প্রসেস করব। আর যদি কখনো কারো জমি নিতে হয়, আমি আদিবাসী ভাই বোনেদের এবং সংখ্যালঘু ভাই বোনেদের এবং সাধারণ ভাই বোনেদের, শিডিউল কাস্ট ভাই বোনেদের ওখানে যারা আছেন তাদের বলবো চিন্তা করবেন না, আমরা কাউকে এমনি কিছুতেই উচ্ছেদ করব না। আপনাদের ঘর বাড়ি স্কুল কলেজ রাস্তাঘাট কম্পেনসেশন চাকরির ব্যবস্থা সব করে দিয়ে তবেই করব। ফার্স্ট ফেজ যেটা হবে সেখানে আপনাদের কোনো জমি নেওয়ার দরকার নেই। সেকেন্ড ফেজ করবার আগে আমরা আপনাদের সাথে কথা বলে এগুলো করে তারপরে করব। তবে এইটা হয়ে গেলে 100 বছর বাংলায় বিদ্যুতের অভাব হবে না, আর ওখানকার লোকাল ছেলেমেয়েরা প্রত্যেকে চাকরি পাবে, লক্ষ লক্ষ ছেলেমেয়ে চাকরি হবে ডিরেক্ট আর ইনডিরেক্ট। সুতরাং এটা আপনাদের একটা স্বর্ণযুগ আসবে, এটাতে আপনাদের সহযোগিতা চাইছি। গরিব মানুষ মনে রাখবেন, আপনাদের পাহারাদার আমি আছি, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। যদি কেউ কিছু উত্তেজনাও করে প্ররোচনাও করে পা দেবেন না, জানবেন দিদি আছে। আমি সিঙ্গুর নন্দীগ্রামের জন্য এত লড়াই করে আমি নিজেকে স্যাক্রিফাইস করতে পারলে, আমি 26 দিনের অনশন করেছিলাম নিজেকে পুরোপুরি স্যাক্রিফাইস করে দেওয়ার জন্য। কাজেই আপনাদের কোনো কিছু অসুবিধা হবে না, সবটা আমরা দেখে রাখব। এই পর্যন্ত। আর গ্রিন সিটি আর ডুমুরজলায় খেল সিটি, এই দুটো নিয়ে ইমিডিয়েট মিটিং করে ব্যবস্থা নিতে হবে। আর কিছু তো আমার মনে হয় নেই আজকের মতো। হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাডাম, আপনি যেরকম বলেছেন আমরা যে ড্যাম রিজার্ভারগুলো রয়েছে তার যে লেভেলগুলোতে নজর রাখছি, এখন বর্ষাকাল আসছে, এটা বরাবর প্রত্যেক দিনই নজর রাখা হবে। এই পর্যন্ত যা পরিস্থিতি আছে তাতে ইমিডিয়েট কোনো ওই ড্যাম রিলিজের কথা হচ্ছে না, তাহলে কোনো নিচে আর ফ্লাডের কোনো সম্ভাবনা রয়েছে না। আরেকটা আপনার অনুমতি নিয়ে বলবো ম্যাডাম, যে আপনি যে দীঘার ব্যাপারে বলেছেন, আমি কালকে দীঘা যাচ্ছি ম্যাডাম, এবং আমি অলরেডি বলে দিয়েছি যে ওখানে যে টুরিস্ট এলাকাগুলো বেঞ্চ বা ওয়ালগুলো নষ্ট হয়েছে সেখানে কাজ শুরু করতে, কালকে গিয়ে ওটাকে সুপারভাইজ করছি ম্যাডাম। আগে তো পাথরগুলোকে ঠিক করতে হবে, পাথরগুলোকে ঠিক করতে হবে আর নিচে ওগুলো। আমি একটা কথা বলি নবীন, তুমি যেহেতু দুটো বড় বড় ডিপার্টমেন্টের দায়িত্বে আছো, এরকম অনেকেই আছেন, কিন্তু কথা হচ্ছে অনেক সময় কি হয়, তোমার PWD ইজ অলসো ভেরি বিগ ডিপার্টমেন্ট, ইরিগেশন ইজ অলসো বিগ ডিপার্টমেন্ট। আমার মনে হয় এটা তোমরা একটু লক্ষ্য রাখো আলাপন, যাদের খুব বড় বড় ডিপার্টমেন্ট তাদের পক্ষেও একা সব কিছু সামলানো সম্ভব নয়। এইটা কাজটা যদি একটু ডিসেন্ট্রালাইজ করে নিই আমরা, তাহলে তাদের পক্ষেও একটু নিঃশ্বাস নেওয়া সম্ভব হয়, কারণ PWD ইজ এ বিগ ডিপার্টমেন্ট, PH ইজ এ বিগ ডিপার্টমেন্ট, তোমার ফুড ডিপার্টমেন্ট বিগ ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, বাস ডিপার্টমেন্ট, এইরকম যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের একটা কনসেনট্রেট করতে দাও, তা নাহলে তারা এটাও পারে না ওটাও পারে না। আমি দেখছি একটা স্টেডিয়াম যেটা ধরনের স্টেডিয়াম, আজ প্রায় 4 বছর ধরে হচ্ছে তো হচ্ছেই, হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে। ইরিগেশনের একটা 20 দিঘায় 3 বছর ধরে হচ্ছে তো হচ্ছেই, হচ্ছে তো হচ্ছেই, হচ্ছে তো হচ্ছেই, প্রতিবার আমার কাছে 6 মাস টাইম নেয়, আর কত 6 মাস যে ফুরিয়ে গেল তার কোনো ঠিক নেই। সুতরাং আমার মনে হয় অফিসারদের যাতে ওভারলোডেড না হয় সেদিকেও কিন্তু আমাদের একটু নজর রাখা উচিত। আর ম্যাডাম আরেকটা আছে, যেটা ওই সুন্দরবনে এখন আগাম যে হাই টাইড হবে সেটা 11 তারিখে হবে, 11 জুন, কিন্তু তাতে যে লেভেল আমরা দেখেছি তাতে কিছু বিশেষ ক্ষতি হবে না, কিন্তু কতটা হবে, কতটা উঁচু হবে? হ্যাঁ কতটা উচ্চতা ওটাতে যা উচ্চতা আছে, যে এইবারে এসে ওকে অনেক নিচে হবে, তাতে কিন্তু ওভার টপিং বা ব্রিজের সম্ভাবনা খুব কম আছে, কিন্তু এরপরে 27 জুনে আসছে কারণ সেটাতে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা, কারণ লেভেলটা উঁচু থাকবে। তার মধ্যে কিন্তু আমাদের যে কাজগুলো সেগুলোকে করে নিতে হবে, যে ব্রিজগুলো আছে সেটা ফেলে করে নিতে হবে, এবং যেখানে বড় ওইগুলো ধরে গেছে এম্বাঙ্কমেন্টগুলো রিপেয়ার, সে আমাকে 27 জুনের মধ্যে ওইগুলো কিন্তু করে নিতে হবে। আরেকটা আছে যেটা আপনি নির্দেশ দিয়েছেন, যে এখন আমরা যে সমস্ত কাজ হচ্ছে সেখানে ম্যানগ্রোভ কিন্তু আমরা ইরিগেশন তরফ থেকে ম্যান্ডেটরি করে দিয়েছি। আর একটা জিনিস দেখতে হবে, যেটা প্রভাত আছে এখানে, যে গাছগুলো পড়ে যায় ঝড়ে, সেই মোটা মোটা গাছের ডান্ডাগুলো, মোটা মোটা গাছের গুড়িগুলো যদি আমরা সমুদ্রের পাড়ে নদীর পাড়ে রাখি, তাহলেও তো অনেকটা আটকায়, আমরা এটা বিভিন্নভাবে কাজে লাগাতে পারি, এটা একটু ভেবে দেখতে বলবো। যেমন আগের আমফানে, আমফানে যে গাছগুলো পড়ে গেছিল সেই গাছগুলোর কি হলো? অনেক সময় ফরেস্ট ডিপার্টমেন্ট শুধু বিক্রি করে দেয়, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের নলেজেও থাকে না, স্থানীয়ভাবে বিক্রি করে দেয়। এইটা একটু দেখো তো দ্বিবেদী এবং মনোজকে আমি বলবো এবং আলাপনকে, যে আগেরবারে আমফানে যে মোটা মোটা গাছ পড়ে গেল, আর্মি দিয়ে রেস্কিউ করা হলো, SDRF NDRF দিয়ে করা হলো,
সেই গাছগুলো কি হলো? আমি বলেছিলাম যে এগুলো সুন্দরবন টন সাইডে যেখানে ভাঙনের এ বেশি সেখানে ইউজ করতে, দেখো তো কি কতটা ইউজ হয়েছে। আর এআরডিটাও দেখে নিতে হবে, গোপালিকা আছে, এআরডিটাও দেখে নিতে হবে। অনেকগুলো ক্যাম্প করে তোমরা অনেক পশুকে বাঁচিয়েছো, কিন্তু আবার অনেক জায়গায় অনেক ক্যাটেল মারাও গেছে। সুতরাং যে ক্যাটেলগুলো মারা গেছে ধরো, সেগুলো তো তার আর কোনো সম্পদ হতে পারে না, সেগুলো হয়তো কাটবে খেয়ে নেবে, এটাও এসব হবে। তার থেকে যাতে রোগ না ছড়ায় সেটা দেখতে হবে যেমন, তেমনি সাথে সাথে যে ক্যাটেলগুলো মারা গেছে তাদের আবার নতুন করে ক্যাটেল দিতে হতে পারে, এটা মাথায় রাখো। আর একটা জিনিস দেখে রাখো যে যেটার দাম বেশি আমি সেটাই যাব না, যেটার দাম কম অথচ আমি বেশি করে দিতে পারি আমি সেটার দিকে যাব। তাহলে তুমি লোককে স্যাটিসফাইও করতে পারলে আর কাজেও লাগলো, সবটাই কাজে লাগলো। আলোচনা আর কিছু আছে? তাহলে মিটিংটা আমরা শেষ করছি, তাহলে আজকের মতো মিটিংটা আমরা এখানে শেষ করছি। প্রেস মিডিয়াকেও থ্যাঙ্কস দিচ্ছি, যেহেতু এখানে আমার ডিএমএসপিরা সকলে আছে, এটা অফিসিয়াল মিটিং, তাই একমাত্র যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে রিগার্ডিং কোভিড এবং ডিজাস্টার, অনলি উই ক্যান রিপ্লাই। কোনো পলিটিক্যাল কোয়েশ্চেনের রিপ্লাই কিন্তু এখানে আমি দেবো না, যেহেতু এটা গভর্নমেন্ট অফিসিয়াল মিটিং চলছে। দিদি, আপনি প্রধানমন্ত্রীকে তো জানালেন যে কত ক্ষয়ক্ষতি হয়েছে, সেই টাকার অ্যামাউন্ট থেকে কিছু স্যাংশন করলো? না না, আমরা কিছু পাইনি আর আমরা চাইও নি। আমরা যেটা বলেছি কাগজটা হাতে দিয়ে, যে আপনি বিবেচনা করে দেখুন, যেটা ভালো মনে করবেন সেটা করবেন, আমরা কিছু চাইনি। ল্যাঙ্গুয়েজটা এটাই ছিল, যে ল্যাঙ্গুয়েজটা এটাই ছিল, ইফ ইউ থিঙ্ক, হোয়াট এভার ইউ থিঙ্ক প্রপার, এটাই ছিল ল্যাঙ্গুয়েজ। দিদি, আর একটা প্রশ্ন করতেই হবে, সেটা হচ্ছে আজকে আজকে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন আলোপন বন্দ্যোপাধ্যায় নিয়ে, তার পর কোনো রিয়াকশন পেলেন কেন্দ্রের কাছ থেকে? না না, ওনারাও তো আমাদের চিঠি দিয়েছিলেন, তো আমাদের একটা উত্তর দিতে হবে না, এটা তো কাটিসি। ওনারা তো আমাদের একটা চিঠি দিয়ে জানিয়েছিলেন, তা সেই জন্য আমরাও একটা চিঠি দিয়ে আমাদের বক্তব্য জানিয়েছি। এটা তো কন্টিনিউয়াস প্রসেস বিটুইন দ্য স্টেট অ্যান্ড সেন্টার। আপনি চিঠি লিখিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দ্যাট দ্য অর্ডার শুড বি রিকল্ড অ্যান্ড উইথড্রন, উইল দ্য চিফ সেক্রেটারি কন্টিনিউ উইথ দিস 3 মান্থস এক্সটেনশন? আই উইল নট রিপ্লাই ইউ অন দিস কোশ্চেন, অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম আই উইল রিপ্লাই দিস কোশ্চেন, বাট সামটাইমস আই ক্যান টেল ইউ দ্যাট ইয়েস, উই হ্যাভ রিসিভড লেটার ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফার্স্ট অ্যান্ড দ্যাটস ওয়াই উই গেভ দ্য রিপ্লাই। It is the duty of the central government and the state government. The state government and central government always keep in touch for the development work, for the constitutional obligation, for the other work. So we think that it was our duty. Central government gave us a letter and it was our duty to reply the letter. So we have replied that letter. And now I cannot tell you anything more because nothing is with my hands now. If I get the something details, then I can let you know. ঠিক আছে, হয়ে গেছে ছুটি। ছুটি কথাটা স্কুল লাইফ থেকে বলতে ভালোই লাগে।